আমরা কি করি, মার্কেটে যে কোনো সিরাম পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে আসি। এছাড়া আমাদের মনে প্রশ্ন থাকে যে সিরাম নেব না হেয়ার অয়েল নেব, কোনটা চুলের জন্য ভালো হবে। এছাড়া আপনারা জানেন, আপনারা একটা ভুল করেন, আপনারা সব রকম চুলে যে কোনো হেয়ার অয়েল ইউজ করেন না, সব রকম চুলে যে কোনো হেয়ার সিরাম ইউজ করা যাবে না। কোনো কোনো হেয়ার সিরাম থাকে হচ্ছে আমাদের অ্যান্টি ফ্রিজের জন্য, মানে চুলকে কেমিক্যালি ড্যামেজ হয় সেগুলো বাঁচানোর জন্য। কোনো কোনো সিরাম থাকে আমাদের চুলকে ময়েশ্চার দেওয়ার জন্য এবং হেয়ার গ্রোথের জন্য। আবার কোনো কোনো সিরাম থাকে আমাদের চুলে যে ড্যান্ড্রাফ হয় সেই ড্যান্ড্রাফ থেকে বাঁচানোর জন্য। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে আপনাদের চুলে এক্স্যাক্টলি কীভাবে কোন চুলের জন্য কীরকম সিরাম ইউজ করতে হবে। তার আগে আমি বলে দিই যে সিরাম কী করে। দেখুন, সিরাম হচ্ছে মূলত আমাদের চুলটাকে যেটা অয়েল করে সেটাই কাজ করে। তবে অয়েলের কাজ হচ্ছে চুলটাকে নারিশ করা, এবং অয়েল কী করে আমরা চুলের গোড়া অবধিও লাগাতে পারি, কিন্তু সিরাম হচ্ছে নন স্টিকি হয়। এটাই সিরাম আর অয়েলের মধ্যে পার্থক্য, নাহলে এমনিতে বেসিক্যালি সেরকম কোনো আকাশ পাতাল ডিফারেন্স নেই। শুধু যে নারকোল তেল বলুন বা সর্ষের তেল, যারা যে যে তেল মাখে, সেগুলো কী করে আমাদের চুলটাকে একটু স্টিকি করে দেয়, মানে একটু আঠা আঠা ভাবে দেয়। অন্যদিকে সিরাম কী করে একটু নন স্টিকি হয়। এই কারণে যারা আজকের দিনে ইয়াংস্টার আছেন, যারা বেশি বাইরে কাজ করে, তারা কি করেন এই সিরাম পছন্দ করেন, কারণ এতে চুলটা অত আঠা আঠা হয় না। কারণ কতবার বাইরে চুল ধরতে হয়, এবং যদি যদি আঠা আঠা হয়ে যায় তাহলে সেখানে কি হয়, ধুলো বালি সব এসে জমা হয়ে যায়। তো যারা বাইরে প্রচণ্ড কাজ করেন তাদের জন্য হেয়ার অয়েল নয়, হেয়ার সিরাম হচ্ছে সব থেকে ভালো। এবার হেয়ার সিরাম কীভাবে ইউজ করতে হবে। নর্মালি যখন আমরা চুলে তেল লাগাই সেটা স্নানের আগে লাগাই, কিন্তু স্নানের পরে লাগাই না। কারণ কি, এই যে স্টিকি ভাবের জন্য। কিন্তু হেয়ার সিরাম যেহেতু নন স্টিকি, তাই এটাকে আপনি স্নানের পরেও লাগাতে পারবেন, এমনকি এটা যদি আপনি বাইরেও ক্যারি করতে পারেন, এবং যখন যদি মনে হয় চুলটা একটু ফ্রিজি হয়ে গেছে ধুলো বালির কারণে, তখনও সেটাকে একটুখানি হালকা ইউজ করতে পারবেন। হেয়ার সিরামের একটা বিশেষত্ব হচ্ছে এটা চুলে কী হয়, একটা পাতলা হালকা একটা লেয়ার তৈরি করে দেয়। অনেক সময় আমাদের চুল যখন সানের এক্সপোজারে আছে তখন সেটা ফ্রিজি হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, এবং আমরা যখন বাড়িতে আসি তখন চুল সহজেই পড়ে যায়। এছাড়াও ধুলো বালি ধোয়া ইত্যাদি নানান দূষণের কারণে চুলের গোড়া কী হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো সিরাম কী করে, আমাদের চুলে একটা পাতলা হালকা একটা স্ট্রাকচার ফর্ম করে দেয়, যার ফলে চুল সান ড্যামেজ, ধুলো বালি, বিভিন্ন রকমের ড্যামেজ তো ব্যাকটেরিয়া থেকে রক্ষা পায়। এবার আমি বলবো কোন কোন চুলে কোন কোন ধরনের সিরাম আপনাদের লাগাতে হবে। যদি চুল আপনাদের অ্যান্টি ফ্রিজ থাকে বা চুলে রং করিয়েছেন, তাহলে আপনারা ইউজ করতে পারবেন হচ্ছে বি ব্লান্টের একটা সিরাম আছে, সেটা ইউজ করতে পারেন। এছাড়াও ট্রেসেমি যে সিরাম আছে সেটা ইউজ করতে পারবেন। যদি আপনাদের চুলে আপনারা হেয়ার গ্রোথ সিরাম লাগাচ্ছেন বা ময়েশ্চারাইজিং সিরাম লাগাচ্ছেন, তাহলে আমি বলবো সেন্ট বোটানিকার যে সিরামটা আছে সেই সিরামটা ইউজ করতে পারবেন। যদি আপনাদের চুলে ড্যান্ড্রাফ খুব হয়, তাহলে এমন একটা সিরাম আপনাদের লাগাতে হবে যা অ্যান্টি ড্যান্ড্রাফ, অ্যান্টি ফাঙ্গাল। সেক্ষেত্রে আপনারা ডার্মার স্যালিসাইলিক অ্যাসিডের যে সিরামটা আছে এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনারা সোয়ারশপের একটা সিরাম পাওয়া যায়, সেই সিরামটাকে ইউজ করতে পারবেন। এবার আমি বলি দিই সিরাম কী করে ব্যবহার করতে হবে। প্রথমত যদি আপনি চুলে অ্যান্টি ফ্রিজ সিরাম ইউজ করেন, তাহলে একটুখানি সিরাম এরকম নেবেন, হাতের মধ্যে নেবেন, এরকম খুবই পাতলা দেখতে হয়, তারপরে এটাকে এভাবে ঘষে নিতে হবে, তারপরে চুলটাকে ধরে আলতো করে এইভাবে এই অর্ডারে চুলে হালতো করে হাত বুলিয়ে যেতে হবে, ঠিক আছে। ছেলেদের যদি চুল হয় তাহলে তারা যেভাবে ম্যাসাজ করে সেভাবে এভাবে হালতো করে হাত বুলিয়ে বুলিয়ে ম্যাসাজ করতে হবে। মনে রাখবেন, চুল যদি খুব ভালো হয় যদি একটা চিরুনি ইউজ করেন, কারণ চিরুনি ইউজ করলে কি হয়, সেই চিরুনির তে সিরামটা আমাদের চুলের সমস্ত মানে লেয়ারে পৌঁছে যায় ভালোভাবে। দেখুন, নর্মালি তো আমাদের চুল পড়ে যায়, এবং অনেকে ভাবে যে জেনেটিক্যালি এটা সমস্যা, কিন্তু অনেক সময় আমরা এত লাপরওয়াহি করে ফেলি যার জন্য চুল পড়ে যায়। প্রথমত আমরা চুলে প্রপারলি কেয়ার নিই না, চুলে অতিরিক্ত শ্যাম্পু করি, যে কারণে চুলের যে ন্যাচারাল যে অয়েলটা আছে সেই অয়েলটা এত কমে যায় যে চুলের গোড়াটাই দুর্বল হয়ে যায়। এছাড়াও আমরা চুল যখন বাইরে বেরোই তখন একটা ভালো কোনো ক্যাপ ইউজ করি না বা চুলটাকে বেঁধে রাখি না, ফলে কী হয়, যদি কোনো ধুলো ধোয়া বা হাওয়া যায় প্রচণ্ড, ফলে চুলটাকে বারবার ওই বিরুদ্ধে সংঘর্ষ করতে হয় এবং চুলের গোড়া এত পাতলা হয়ে যায় যে সহজে চুল পড়তে থাকে। এবং এখানেই আমরা বলি হেয়ার ফল বা হেয়ার লস। হেয়ার লস কিন্তু সমস্যা নয়। দেখুন, আপনার চুল যদি ড্যামেজ হয়ে যায়, যেমন যেভাবে আমাদের শরীরের কোষ যখন পুরনো হয়ে যায় বা ক্ষতিকর হয়ে যায় বা মৃত হয়ে যায়, তখন শরীর সেটাকে রিমুভ করে, কিন্তু সেখানে নতুন কোষও তৈরি আসে। হেয়ার ফল সমস্যা না, হেয়ার ফল আপনার হবে। চুল যদি আপনার নর্মালি বাইরে বেশিক্ষণ বেশি কাজ করে তাহলে হেয়ার ফল হবে, কিন্তু সমস্যা তখনই হয় যখন হেয়ার ফল তো হচ্ছে কিন্তু নতুন করে চুল গজাচ্ছে না। তো এক্ষেত্রে আপনারা যদি সিরাম ইউজ করেন, তাহলে আপনাদের যে এক্সিস্টিং চুল আছে, এমন না যে হেয়ার সিরাম আপনাদের চুল গজাতে সাহায্য করবে, সেটা তো আপনাদের ন্যাচারালি হবে, এক্সিস্টিং যে চুলগুলো আছে সেটাকে এটা সহজে দুর্বল হতে দেবে না, ফলে সেই চুল যেহেতু
দুর্বল হচ্ছে না, সে সহজে টিকে থাকছে। ফলে আপনাদের যে একটা টাক পড়ার বা পাতলা স্ক্যাল্পের যে সমস্যা দেখা ছিল সেটা আস্তে আস্তে কমে থাকবে। এছাড়াও অনেক ক্ষেত্রে কিছু বাজে খাবার খাওয়ার ক্ষেত্রে বা আমাদের শরীরগুলো শরীরচর্চা না করার ক্ষেত্রে কেউ অবশ্য ভেজা তোয়ালি দিয়ে চুলটাকে খুব জোরে জোরে ঘষে, এক্ষেত্রেও চুল পড়তে পারে, বাট সেগুলো হচ্ছে গৌণ কারণ, মুখ্য কারণ নয়। মুখ্য কারণ এটাই হচ্ছে যে আমাদের চুল প্রচণ্ড দূষণ, সূর্যের আলো এবং প্রচণ্ড হাওয়ার সংস্পর্শে এসে এত পাতলা হয়ে যায় যে সেটা সহজে ড্যামেজ হয়। তো আমি ওয়ান্ডার শপে এতক্ষণ বলছিলাম কিন্তু আমি এর নামটা বলিনি, এটা হচ্ছে ওয়ান্ডার শপের একটা হেয়ার সিরাম যেটা আর্গন অয়েল আছে। এটা মূলত আমার অল টাইপের হেয়ার লেখা আছে, অল টাইপস অফ হেয়ার এটা ইউজ করতে পারবেন, বাট আমি বেসিক্যালি বলবো যাদের চুল অ্যান্টি ফ্রিজ চুল হয়েছে তারা এটা ইউজ করবেন না, ঠিক আছে? তাদের জন্য যে নামগুলো না সেটা ইউজ করবেন, এমনি অ্যান্টি ফ্রিজ না হলে বাকি সবাই ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারবেন। এর মধ্যে আছে মূলত আমি দেখতে পাচ্ছি আমলা, এটা মনে হয় আমলা, ঠিক আছে? আমি যদিও জানি না এর মধ্যে কী ইনগ্রিডিয়েন্টস আছে, কারণ এখানে পরিষ্কারভাবে লিখে নিই যে কী ইনগ্রিডিয়েন্টস আছে, ঠিক আছে? মানে ছবিটাও অতটা স্পষ্ট নয়, তবে হ্যাঁ এটুকু আমি দেখেছি কয়েকদিন ধরে ইউজ করছি প্রায় এতটা খালি হয়ে গেল যে না এটা বেশ ভালো কাজ করে। আগে যে চুলটা বেশ ঘন ঘন মানে পড়ে যেত, বাইরে তো খুব বেরোতে হয় কাজের জন্য, তো চুলটা যে মানে মাথায় যখন আসতাম এক গাদা চুল উঠতো বা শ্যাম্পু করতাম এক গাদা চুল উঠতো, সেটা তুলনামূলক কম হচ্ছে এখন। নয় যে চুল উঠছে না, উঠছে, তবে আগে যেভাবে বেশি চুল আসতো এবং আঁতকে উঠতাম বাবা এত চুল এত চিরুনিতে চুল, সেটা তুলনায় কম হয়েছে ইউজ করার পর। তো কেমন লাগলো ভিডিওটা নিচে মন্তব্য করতে পারেন। আগামীকাল আবার কলের সাথে দেখা হচ্ছে।